সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ভারত আমাদের বন্ধু দেশ, ভারত আমাদের পাশের দেশ, আর সেই ভারতের সাথে এখন চীনের বড় ধরনের যুদ্ধের পরিস্থিতি চলে গেছে। এই মুহূর্তে আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে কার পক্ষ নিতেন? হ্যাঁ দর্শক, কেন বলছি জানেন? আমি যখন ফেসবুকে অনেক পোস্ট দেখি যেখানে চীন আর ভারতকে নিয়ে অনেক কমেন্ট করা হয়, বিশেষ করে এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সরকার চীনের পক্ষে যাওয়া উচিত নাকি ভারতের পক্ষে যাওয়া উচিত, অনেকেই কমেন্ট করতেছে যে চীন আমাদেরকে এই মুহূর্তে অনেক সহযোগিতা করতেছে। এক্সাম্পল হিসেবে দেখায়, কিছুদিন আগেই চীন আমাদের স্বাস্থ্য খাতকে একটু উন্নত করার জন্য বা আমাদের দেশের ডক্টরদেরকে একটু সহযোগিতা করার জন্য তাদের বিশেষ চিকিৎসার টিম পাঠিয়েছে, বিশেষ ডাক্তারদেরকে, বিশেষ বিশেষজ্ঞদেরকে আমাদের বাংলাদেশে পাঠাইছে। আপনারা জানেন যে ভারত আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, সেটা ভোলার মতন নয়। ভারত 1971 সালে আমাদের দেশ স্বাধীন করার জন্য অনেক সহযোগিতা করেছে, যদিও স্বাধীনতার পরে তারা আমাদেরকে অনেক বড় বড় বাল দিয়েছে, আমার কাছে মনে হয়, জানি না আপনাদের কাছে কি মনে হবে। তারপরে বলে দিচ্ছি দর্শক, আমাদের দেশের সরকার হয়তো এখন এই মুহূর্তে নীরব থাকবে, কেননা ভারত আমাদের বন্ধু দেশ হলেও ভারতের থেকেও বেশি ব্যবসার খাতে চীন আমাদেরকে সহযোগিতা করেছে। বিশেষ করে বাংলাদেশের অনেক রাস্তাঘাট করার জন্য চীনের সহযোগিতা ছিল, যদিও 2010 সালে চীন আমাদেরকে বড় ধরনের সহায়তা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল। আমাদের দেশের সরকার জাপান থেকে নিয়েছে, যদিও জাপানের কাজ অনেক ভালো, জাপান আমাদের দেশে অনেক বড় বড় ব্রিজ করে দিয়েছে, অনেক বড় বড় রাস্তাঘাট করে দিয়েছে, সেই প্রসঙ্গে যাব না, শুধু বলতে চাই আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে কি করতেন? ভারতকে সাপোর্ট করতেন নাকি চায়নাকে সাপোর্ট করতেন? এখনই কমেন্ট করে জানান। তারপরে বলে দিচ্ছি, এখন এই মুহূর্তে আমাদের যে সরকার আছে সেই সরকার কিন্তু কাউকেই সাপোর্ট করবে না, আমি যেটা মনে করি, কেননা ভারত আমাদেরকে সহায়তা করেছে, চীনও আমাদেরকে সহায়তা করেছে। ভারত আমাদের বন্ধু দেশ, চীনও আমাদের বন্ধু দেশ। আমরা এই মুহূর্তে চেষ্টা করবো, বিশেষ করে আমাদের সরকার হয়তো বা চেষ্টা করবে দুইজনকেই মীমাংসিত করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মুহূর্তে কোনো দেশের সাথে যুদ্ধ আমরা কামনা করি না, আমরা চাই প্রত্যেকটা দেশ একত্রিত হয়ে করোনার পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুক। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে এখন করুণ অবস্থা, চায়নাকে ছাড়িয়ে গেছি আমরা চায়নাকে ছাড়িয়ে গেছি আক্রান্তর দিক দিয়ে। তাই আমরা অবশ্যই চাইব আমাদের পার্শ্ববর্তী দেশে যেন যুদ্ধ না লাগে, আমাদের পার্শ্ববর্তী দেশে যেন কোনো সমস্যা না হয়। দর্শক, তারপরও আপনাদের হাতে পুরা স্বাধীনতা আছে কমেন্ট করার জন্য, আপনাদের হাতে স্বাধীনতা আছে আপনারা ভারতকে ভালোবাসেন নাকি চায়নাকে ভালোবাসেন। আমি জানি সবচেয়ে আগে আমাদের বাংলাদেশকে ভালোবাসেন, আর আমি জানি যে আপনি হয়তো বা প্রধানমন্ত্রী হলে অনেক বড় কিছু করতেন বাংলাদেশের জন্য, আপনি হয়তো বা ভারতকে সহায়তা করতেন, হয়তো বা চায়নাকে সহায়তা করতেন। তাই আপনার কাছে ছেড়ে দিলাম, কমেন্ট করে জানাবেন আপনি কার পক্ষে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বশেষ বলে যাই, আমরা দোয়া করি মহান আল্লাহর কাছে প্রথমে এই পৃথিবীর থেকে করোনা ভাইরাসকে তুলে নেব এবং প্রত্যেকটা দেশে শান্তি ফিরিয়ে দেব। আর আমি দোয়া করব অবশ্যই ভারত চায়নার সাথে যেন যুদ্ধটা না লাগে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতন বিদায়। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।